আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব আমি কারো সমালোচনা করব না অর্থাৎ বর্তমান সরকারের কোনো সমালোচনা করতে চাই না এর কারণ হলো এই সরকার আগড়া একটি ফেরাওনি সরকার বাংলাদেশের জাতির উপর চেপে বসা একটি ফেরাওনি শাসন ব্যবস্থা এর সমালোচনা করার কোনো জায়গা নেই আমাদের বিজয় সেদিন আসবে যেদিন এই ফেরাওনি ব্যবস্থার পুরোপুরি পতন ঘটে সেদিন আরেকটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের উলামায়ে কেরামের প্রতি যে আপনাদের দৃষ্টি এবং চিন্তাকে আরো শাণিত করুন বাংলাদেশের যে সংবিধান 1972 সালের যে সংবিধানের টিকরে বর্ণবাদী এবং সাম্প্রদায়িক সংবিধান এই সাম্প্রদায়িক সংবিধানেই একটি ধর্ম বিশ্বাসীদেরকে ভিকটিম করেছে কিভাবে ভিকটিম করেছে আমি তার একটি ছোট্ট নমুনা আজকের সংবাদ থেকে আমি দিচ্ছি আমি পড়ছি আপনারা শুনুন একটি উদ্ধৃতি ওই নির্বাচনে হেফাজত কর্মীরা সরকারি দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল বলে অভিযোগ উঠলেও মুক্তি মিজান বলেন এটা অটোমেটিক প্রতিক্রিয়া অর্থাৎ মুক্তি মিজান হেফাজত ইসলামের একজন নেতা তিনি আজকের ঢাকার কোন এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কথা বলেছিলেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অভিযোগ শব্দকে প্রতি এটি একটি আইনি শব্দ এই অভিযোগ শব্দের সহগামী শব্দ হলো অপরাধ যদি মনে করা হয় অপরাধ সংঘটিত হয়েছে অথবা যদি প্রমাণ হয় যে অপরাধ সংঘটিত হয়েছে তাহলে অভিযোগের প্রশ্ন আসে নাগরিক হিসেবে যদি প্রত্যেকের অধিকার থাকে কারো পক্ষে ভোট চাওয়ার অথবা কারো বিপক্ষে প্রচারণা চালানোর ভোটের ব্যাপারে তাহলে হেফাজত কর্মী হিসেবে যদি প্রচারণা চালায় পক্ষে বিপক্ষে সেটা কেন অপরাধ বলে গণ্য হবে এটি এই সাম্প্রদায়িক সংবিধানের কুফল এই সংবিধানের কোন কাটা ছাটা দিয়ে কাজ হবে না এটি সমূলে এবং সর্বাংশে পরিত্যাগ করে একটি নতুন সংবিধান তৈরি করতে হবে যে সংবিধান বিশ্বাসের মর্যাদা আপনার আমার বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখে আমাদের বিশ্বাসের এবং আমাদের অস্তিত্বের মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করে সামনে নির্বাচন হয়তো হবে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে হেফাজতে ইসলাম হয়তো বিএনপিকে সমর্থন দিচ্ছে বা দেবে এটা স্পষ্ট রাজনীতিতে কোনো দানশীলতা নেই এটা দেয়ানে এবং কৌশলের খেলা এই সংবিধানের ব্যাপারে বিএনপি কি করবে তারা তাদের বক্তব্য স্পষ্ট করেনি আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব ওলামায়ে কেরামের কাছে যে আপনারা বিএনপির কাছে জবাব চাইবেন তারা এই সংবিধানের ব্যাপারে কি বিহিত করবে রাষ্ট্রের শুধু সংবিধান নয় সংবিধানের সাথে সাথে রাষ্ট্রের সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন আমলাতন্ত্র থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা কারণ এই আমলাতন্ত্র আজকে যেটি টিকে আছে যে একটি উপনিবেশিক আমলাতন্ত্র 1858 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে যে আমলাতন্ত্র চালু হয়েছিল সেটি আজও আমাদের উপর রয়েছে এবং তারা নাগরিকদের সাথে আচরণ করে তাদের মাইন্ডসেট অনুসারে আমি ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের অভিজ্ঞতা আপনারা যদি লক্ষ্য করে দেখবেন আমি শাহ আলম যদি আমি এই পোশাকে তাদের কাছে যাই তারা আমাকে ট্রিট করবে একরকম আর আপনি লম্বা জব্বা এবং টুপি দাঁড়িয়ে নিয়ে যদি তাদের কাছে যান তারা আপনাকে ট্রিট করবে আরেকজন আরেকভাবে এটা হলো তাদের মাইন্ডসেটিং তাদের মানসিক গঠন তারা সকল নাগরিককে সমানভাবে মর্যাদা দিতে শেখেনি এবং কখনো দেবে না এই আমলাতন্ত্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হলে আমলাতন্ত্রের সমগ্র কাঠামো সংস্কার প্রয়োজন এই বিষয়গুলো আপনাদের চিন্তা করতে হবে আমি শিক্ষা ব্যবস্থার কথা বলছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষা ব্যবস্থায় কি নাই সেই ব্যাপারে বহু কথা এসেছে কি আছে আমি তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি শিক্ষা ব্যবস্থা নিয়ে বহু আলোচনা সমালোচনা হয়েছে বহু লেখালেখি হয়েছে যে একটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস একটি ভয়ঙ্কর জিনিস দৃষ্টি এড়িয়ে গেছে যারা লিখেছেন যারা কথা বলেছেন তাদের ব্যাপারে শিক্ষা ব্যবস্থার যে নুরুল ইসলাম নাহিদের সেই শিক্ষা ব্যবস্থা সেখানে এক জায়গায় একটি কথা আছে যে ছেলে মেয়েদেরকে সহজীবন যাপনে উদ্বুদ্ধ করুন সহজীবন যাপন শব্দটি বাংলা ভাষায় নতুন প্রচলন
এর অর্থ কি? আমি ঢাকায় গিয়ে বাংলা একাডেমিতে আমার এক সহপাঠী গবেষণা পরিচালক, আরেকজন বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক এবং আরেকজন কবি সাহিত্যিক অবসরপ্রাপ্ত সচিব, তিনজনকে একইভাবে এক বৈঠকে জিজ্ঞেস করেছিলাম। আমি এই সহজীব উদ্যাপন বলতে বুঝি লিভিং টুগেদার বলতে যা বোঝানো হয় ইংরেজিতে, কোহিবিটেশন বলতে যা বোঝানো হয় তাই। আপনাদের কাছে কি এর ভিন্ন ব্যাখ্যা আছে কিনা? কারণ শিক্ষা নীতির মধ্যে এই শব্দের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তারা আমার সাথে সম্মত প্রকাশ করে বললেন তাদের কাছে কোনো ভিন্ন অর্থ নেই এবং তারা আমি যা বুঝছি তারাও সেটা বুঝেছেন। অর্থাৎ আমাদের ছেলে মেয়েদেরকে সহজীবন যাপনে উদ্বুদ্ধ করা হবে, লিভিং টুগেদার উদ্বুদ্ধ করা হবে বিবাহমুখীভাবে। এটি এই শিক্ষা ব্যবস্থার একটি উপকরণ। আমি একটি ছোট উদাহরণ দিচ্ছি, আমার পিছনে দাঁড়িয়ে আছেন, আমার বক্তব্য শেষ করার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। অর্থাৎ সর্বশেষ আমি এই কথাটাই আবারও বলবো আপনাদের কাছে, ওলামায়ে প্রতি আমার অনুরোধ, আমার বিনীত আহ্বান, আপনাদের দৃষ্টি আরো শাণিত করুন যে কোনো কিছুকে অঙ্কুরে বিনাশ না করতে পারলে, অঙ্কুরে আঘাত না করতে পারলে, তা যদি দৃঢ় মূল এবং মহল হয়ে বৃক্ষে পরিণত হয় সেটা কঠিন হয়ে যায়, কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সব আঘাত করতে হবে অঙ্কুরেই। অতএব আপনাদের প্রতি আমার এই বিনীত অনুরোধ বা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।